Hello dear student, good evening, nice to meet you. Welcome to our today's spoken English class. It is time. It is time এর অর্থ হচ্ছে কোন একটি কাজের উপযুক্ত সময় হয়েছে। কোন কথা যখন বলতে যাবে তখন এই স্ট্যাম্প ব্যবহার করতে হবে। যেমন আমার ইংরেজি শেখার এখনই উপযুক্ত সময়, নাস্তা খাবার সময় হয়েছে, পড়ালেখা করার উপযুক্ত সময় এখনই, এমন সব কথা যখন বলতে যাবে তখন তুমি প্রথমেই ইট ইজ টাইমকে এনে নেবে। স্ট্রাকচারটি লিখো, ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভার্বে বেস বা প্লাস আদার্স বা এক্সটেনশন। যেমন ইংরেজি শেখার এখনই উপযুক্ত সময়, ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। দুঃখ স্বামীকে ফোন করার উপযুক্ত সময় এখনই, ইট ইজ টাইম টু ফোন দুঃখ স্যার। সো নাস্তা খাবার উপযুক্ত সময় হয়েছে, ইট ইজ টাইম টু হ্যাভ ব্রেকফাস্ট। তবে এটি স্টাইপে এটি স্টাইটেমের পরে যতদিন সাবজেক্ট বসাবে তখন ভার্বটা পাস্ট মোডে আনতে হবে, অর্থাৎ পাস্ট ফর্ম হবে। যদিও এটাকে পাস লাগবে, আসলে এটা পাস্ট না, এটা প্রেজেন্ট। তো এটি স্টাইমের ব্যবহার তাহলে আমরা জানলাম কি যে কোনো একটা কাজে উপযুক্ত সময় হলে আমরা তখন এটি স্টাইমটা ব্যবহার করবো। থ্যাংক ইউ সো মাচ, ওকে সি ইউ নেক্সট ক্লাস, ইন সেম টাইম, ওকে সি ইউ।